অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা অরুণিতার কথা তো শুনলাম এবং আমরা জেনে নেব অরুণিতা তোমার আজকের এই যে সাফল্য তার পেছনে যদি অবদান আমরা জিজ্ঞাসা করি সেটা কি বলবে তুমি অবদান এটার বলার অপেক্ষা রাখে না যে কারা কাদের অবদান রয়েছে অবশ্যই 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 আমার মাতা এবং পিতা এবং আমার ভ্রাতা আমার দাদা আমার মা বাবা এবং দাদা ইনাদের আশীর্বাদ এবং সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এই জায়গাটা ভাবতেই পারি না বা মানে গানটা হয়তো শুরুই করতে পারতাম না যদি ইনাদের ভালোবাসা এবং সাপোর্ট না থাকতো তো অবশ্যই সব ক্রেডিট ইনাদের আমি তো জাস্ট গান গাইছি আর চেষ্টা করছি এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন কাঞ্জিলাল প্রাক্তন শিক্ষক আদ্যপান্ত একজন বই পাগল মানুষ সন্তানের সাফল্যে সকল পিতামাতাই থেকে বেশি আনন্দিত হন আজকে অরুণিতার এই সাফল্যে একজন পিতা হিসাবে আপনি কতটা খুশি আমি তো খুবই খুশি আসলে মানুষের ভালোবাসাটাই তো সব থেকে বড় ব্যাপার আমি কখনোই পজিশানটা নিয়ে মানে আই ডোন্ট ব দাব দ্য পজিশন কে ফার্স্ট হল কে সেকেন্ড হলো সেটা নয় ও গাইছে ভালো মানুষের ভালোবাসা যেভাবে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে যেভাবে ফেসবুকের মাধ্যমে ওকে আশীর্বাদ করছে সাপোর্ট করছে এবং এত মানুষ যোগাযোগ করছে এই ভালোবাসাটাই বোধহয় পৃথিবীতে সব থেকে বড় প্রাপ্য ছিল ওর আমি পজিশন নিয়ে কিছু ভাবি না যদি আপনাদের আশীর্বাদ থাকে ও একটা জায়গায় যাবে না হলে ওর গানটাকে মানুষ যেভাবে নিয়েছে আশা করি ওকে ওরা ভুলে যাবে না আপনার সবাই আশীর্বাদ করবেন আর বাবা হিসাবে নিশ্চিত সন্তানের সাফল্যে গর্ববত করবো সেটা খুবই স্বাভাবিক কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটু বহিঃপ্রকাশ কম দীর্ঘদিন ওর সাথে বম্বেতে রয়েছে ওদের শুটিং হচ্ছে এখনও বেশ কিছুদিন লাগবে মানে এই যে স্বাভাবিক জীবন বনগার জীবন এবং মানে স্বপ্নের নগরীর সেখানকার জীবনযাত্রা মানে কোথাও কি মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে হ্যাঁ মানিয়ে নিতে একটু অসুবিধে হচ্ছে ঠিকই কিন্তু এ কিছু করার নেই বিশেষ করে ওখানে ওদের যে খাবার দেয় এমনি বড়ো জায়গায় রেখেছে ফাইভ স্টার হোটেলে রেখেছে মানে এভরিথিং ইজ কিন্তু তবুও বাড়ি থেকে প্রায় তিন মাসের মতো বাইরে রয়েছি এটা একটু কষ্টকর তো বটেই আর ওখানে যেটা বিষয় সেটা হচ্ছে প্যান্ডেমিক করোনা পরিস্থিতিতে আমাদের কাউকেই বাইরে যেতে দিচ্ছে না যদি একটু বাইরে ঘোরার পরিস্থিতিটা থাকতো স্বাভাবিক জীবনটা থাকতো তাহলে হয়তো বা এতটা খারাপ লাগতো না তবুও সন্তান আমার থাকতে হবে সেখানে রয়েছি ওর অনুষ্ঠানও শেষ হতে চলেছে আশা করছি জুলাই মাসের লাস্ট উইকের মধ্যেই ওদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে এবং আপনাদের সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসাটুকুই শুধু ওকে দিয়ে যাবেন আর কিছু আমাদের চাওয়ার নেই আচ্ছা অরুণিতা যখন মঞ্চে গাইছে পিতা হিসাবে আপনি দর্শক আসনে রয়েছেন এবং ভারতবর্ষের সঙ্গীত জগতের দিকপাল মানুষেরা জাজমেন্ট করছেন বা কমেন্ট দিচ্ছেন সেই সময় পিতা হিসাবে আপনার অনুভূতিটা কেমন থাকে আসলে অনুভূতিটা তো ভালো থাকেই কারণ ওর সম্পর্কে প্রতিটি এপিসোডের পরে যেভাবে বিচারকেরা বলেন আমি হিন্দিটা বুঝি না কিন্তু মূল বক্তব্যটা বুঝতে পারি এবং ইতোমধ্যে হিমেশ রেশমিয়া ওকে দিয়ে এবং পবনদ্বীপকে দিয়ে ওই স্টুডিওতে একটা গান করেছে সেটা ছেড়েছে আরও এখান থেকে টালিগঞ্জ স্টুডিও থেকে কাস্টিং ডিরেক্টর তারা যোগাযোগ করেছে গতকাল আমাদের সেন্সার বোর্ডের একজন সদস্য সেন্ট্রাল গভর্নমেন্টের তিনি আগামীকাল বিকেলে কথা বলবেন ওকে নিয়ে একটা আর্ট ফিল্ম করার কথা আমাদের কোনো অসুবিধা আছে কি না সেই ব্যাপারে উনি জানতে চেয়েছেন তো বিভিন্ন জায়গা থেকে এই সব বার্তাগুলো যখন আসে তখন বাবা হিসাবে সত্যিই তো বাবা হিসাবে আমরা তেমন কিছু করতে না পারলেও সন্তানেরা যদি একটু ভালো জায়গায় যায় ভালো কিছু করতে পারে বাবা হিসাবে নিশ্চিত সেটা ভীষণ ভীষণ খুশির খবর আনন্দের খবর সাফল্যের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে মেয়ে বাবা হিসাবে দর্শক বা সাধারণের কাছে কি চাইবেন আমি চাইছি আপনারা প্রত্যেক দিন শনিবার এবং রবিবার রাত সাড়ে নটা থেকে ইন্ডিয়ান আইডলের এই গানগুলো চলছে এবং এ তো সবই নির্ভর করে ভোটিংয়ের পরে আপনারা যদি ভোটিংয়ের মাধ্যমে ওর একটু পাশে দাঁড়ান গান শুনতে শুনতে অবশ্যই যদি ভালো লাগে হ্যাঁ তাহলে বোধহয় আর একটু এগিয়ে যেতে পারবে এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা যদি ওর গণ ভালো লাগে শনিবার রবিবার আর মাত্র কটা দিন আছে গান শুনে যদি ভালো লাগে আপনার প্লিজ ওকে সাপোর্ট করুন নিউজ নোমেন ল্যান্ডের যে টিভিতে কীভাবে ভোট করতে হবে সেটাও দেওয়া আছে এই আপনাদের সাপোর্টই আমার একান্ত প্রার্থনীয় একদিনের ঝটিকা সফর বলতে যা বোঝায় সেই রকম মুম্বাই থেকে ফ্লাইটে বঙ্গায় আসা এবং সেই নির্দিষ্ট চ্যানেলের কিছু কাজ তার শুটিং হয়েছে এবং আজকে আর কিছুক্ষণ পরেই ওনারা আবার ফিরে যাবেন এই ব্যস্ততম সময়ের মধ্যে যে সময় দিয়েছেন অবনীবাবু এবং অরুণীতা তার জন্যে আমরা নিউজ নোমাইন সেন্ডের পক্ষ থেকেও আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং আমাদের সকলেরই শুভকামনা রইল আগামী দিনে আমাদের সকলের ভালোবাসা অনুতার পরে থাকুক দর্শক বন্ধু আপনাদের সাথে নিশ্চয়ই আপনাদের মতো আমরাও সহমত সেই বিষয়ে এখনকার মতো এই পর্যন্তই আপনারাও আরও বেশি ভোট করুন যাতে বনগার মেয়ে সে খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে এত ব্যস্ততা বিদেশে যেতে হচ্ছে কথা চলছে শুনলাম অবসর সময় বলে কি কিছু আছে আর যদি থাকে সেই অবসর সময়টা কি করো তুমি অবসর সময় তো মানে সত্যি কথা বলতে আমি খুব অনেস্টলি বলছি অবসর সময় এখন নেই তবে মানে বার করে নিতে হয় মানে সময় যদি যদি আপনি বলেন যে সময় নেই তবে নেই যদি বলেন যে বার করে নিতে নেওয়া যাবে তাহলে যাবে মানে যদি আমি ভাবি যে পারবো না তাহলে পারব না যদি পারি তাহলে পারব তো ফ্যামিলির জন্য টাইম বের করাটা সব থেকে আগের প্রায়োরিটি তারপরে কাজ তো সারা জীবন চলবেই আর দর্শকদের কাছে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছেছি দর্শকদের কাছে তোমার অ্যাপিল বা তোমার যদি তোমার প্রিয় একটি গান দর্শকদের শুনিয়ে তোমার কোনো আবেদন যদি দর্শকদের করো তুমি আমি সকলকে এটাই বলতে চাই আমি আজকে যতটুকু যেখানেই পৌঁছেছি সবটা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য আপনারা মানে এত মানে কী বলবো অপরিসীম ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে করেছেন দয়া করে এরকম আশীর্বাদ আমাকে সারা জীবন করবেন ইন্ডিয়ান আইডেলে এখন ভোটিং চলছে তো যতটা সম্ভব আমাকে ভোট করবেন আর তারপরেও মানে পুরো জীবন আমার আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার অনেক প্রয়োজন তো এইটাই বলার সবাই খুব ভালো থাকবেন এখন এই কঠিন পরিস্থিতি সবাই সবার খেয়াল রাখবেন আমার আসলে প্রচন্ড কাশি আমার শুনে হয়তো বুঝতেই পারছিলাম না প্রচন্ড ঠান্ডা সর্দি লেগেছে তবুও একটু চেষ্টা করছি না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে জাগা পাখি না যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি রাত জাগা পাখি না যেও অনেক অনেক ধন্যবাদ অরুণিতাকে দর্শক বন্ধুদের সাথে আমরা দর্শক বন্ধুদের সাথে একইভাবে সহমত হব যে আমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ নিশ্চয়ই থাকবে তোমার সাথে তুমি আরও আরও অনেক দূরে গিয়ে যাবে ধন্যবাদ এখনকার মতো এই পর্যন্তই ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যানসল্যান্ড বনগাঁ